আমার প্রথম নসিহত হচ্ছে এটাই যে আসুন আমরা আসলে জিনিসগুলো বোঝার চেষ্টা করি এবং এখন এই পরিস্থিতিতে যা করণীয় সেখানে কোনো অবহেলা প্রদর্শন না করি। সবার আগে দরকার হচ্ছে ব্যক্তি উন্নয়ন, আমার ব্যক্তির উন্নয়ন, তার মানে আমার আকীদা বিশ্বাস আমল ইবাদতকে সহি করা এবং আমাকে দালালত ফিস্ক কুফর শিরক থেকে বেদাত থেকে মুক্ত করা, এটাকে এনশিওর করা, নিশ্চিত করা যে আমি এগুলো থেকে মোটামুটিভাবে আমার জানামতে মুক্ত। আপনি রুটিন মুসলিম হলে মুক্ত থাকতে পারবেন না, মনে রাখবেন রুটিন মুসলিম বুঝেছেন তো, আপনি যদি গতানুগতিক ধারার মানুষের দেখে দেখে আমল করেন তাহলে আপনি এক সময় নিজেকে মাজারে আবিষ্কার করবেন, আরেক সময় দরগায় আবিষ্কার করবেন, আরেক সময় শিরকি আলোচনার মধ্যে আবিষ্কার করবেন, আরেক সময় কুফুরের সহযোগী হিসাবে নিজেকে আবিষ্কার করবেন, যে কোনো প্ল্যাটফর্মে, সামাজিক প্ল্যাটফর্মে অথবা গ্রামে গঞ্জে রাজনীতিতে যে কোনো জায়গায় আপনি দেখবেন যে হঠাৎ করে আপনি শিরকের সাথে সহযোগিতা করছেন, কুফুরের সাথে সহযোগিতা করছেন। তাহলে সবার আগে আপনার ব্যক্তিকে আসলে গঠন করতে হবে, জ্ঞানের দিক থেকে, আমলের দিক থেকে, শিরক বেদাত এবং কুফুরি থেকে মুক্ত হওয়ার দিক থেকে, এই কাজটাকে এনশিওর করি। কিন্তু আমরা অল্প কিছু জানার পরেই আর অন্যদের দোষ দেখার জন্য ব্যস্ত হয়ে যাই। আরে আল্লাহ তো আপনার বিচার করবেন, প্রশ্ন করবেন কাকে, আপনাকে, আপনার আশেপাশের লোকদের প্রতি আপনার দায়িত্ব আছে বটে, সেই দায়িত্ব পালন করেছেন কিনা সেটাও জিজ্ঞেস করবেন কাকে, আপনাকে, ওনার দায়িত্ব ঠিকমতো পালন হয়েছে কিনা, এমনকি আপনার স্ত্রীর দায়িত্ব ঠিকমতো পালন হয়েছে কিনা, আপনার সন্তানরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছে কিনা সেটাও কি আপনাকে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করা হবে না। কিন্তু আমাদের অবস্থা এরকম, মনে হয় যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের দোষ ত্রুটির জন্য আমাকে জিজ্ঞেস করা হবে, আমার দোষ ত্রুটি আমাকে জিজ্ঞেস করা হবে না। আমাদের ফিলোসফিটা হয়ে গেছে এরকম এবং আমাদের কর্মকাণ্ডগুলো এই ফিলোসফি থেকে উৎসারিত হচ্ছে, ফলে আমরা নিজেদেরকে ভুলে যাচ্ছি আর অন্যকে নিয়ে ব্যস্ত হচ্ছি। নসিহা এবং দাওয়াতকে সমাজে বিস্তৃত করার জন্য যেটা প্রয়োজন আমি বললাম, সেটা হচ্ছে আসলে আমাদের পজিটিভ অ্যাপ্রোচ এবং প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, এমনভাবে উপস্থাপন করা যেন মানুষ ভাবে উনি আমার কল্যাণের জন্যই বলেছেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আত্মগঠন করা, সেটা আমরা বললাম। আত্মগঠনের জন্য আপনার আকীদা শুদ্ধ হতে হবে, এটা মেইন কাজ। আনফর্চুনেটলি আমাদের সমাজে অনেকে আকীদার কথা শুনলে কেমন যেন একটু অ্যালার্জি বোধ করে, আমি জানি না কেন এমন হচ্ছে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে দেখেন ইমান আকীদাটা কি আল্লাহর কাছে মুক্তির সবচেয়ে প্রধানতম শর্ত করা হয়েছে। কেউ যদি কোনো কারণে ইমান আকীদায় ত্রুটি করে ফেলেন এবং ইমান থেকে বের হয়ে যান, ইমান থেকে বের হয়ে যাওয়ার হাজার হাজার পয়েন্ট আছে, কিন্তু একটা পয়েন্টই এনাফ ইমান থেকে বের হয়ে যাওয়ার জন্য, একটা পয়েন্টই এনাফ, তাহলে তার কি কোনোদিন আল্লাহর কাছে মুক্তি পাওয়ার সুযোগ আছে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানথুরা, লাইন আশরাকত লাইহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আল কোরআনে ভরপুর এই দলিলগুলো। সুতরাং ইমান আকীদা কমপ্লিটলি কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। কিছু জায়গায় ইখতিলাফ আছে আমাদের উলামায়ে কেরামের অথবা সাধারণ মানুষের, এটা খুবই দুঃখজনক বিষয় যে মৌলিক বিষয়ে আমরা ইখতিলাফ করেছি। এই জায়গাটা রিপেয়ার করার জন্য আমাদের ওলামাই কেরামকে অনেক পরিশ্রম ব্যয় করতে হবে, কারণ আমরা ইখতিলাফ করতে করতে আল্লাহর দাত নিয়েও ইখতিলাফ করছি, আল্লাহ কোথায় আছেন সেটা নিয়েও ইখতিলাফ করছি, আল্লাহর সিফাতগুলো আসলে কি আল্লাহর জন্য সাব্যস্ত করব না বাতিল করে দেব নাকি তাবিল করব এটা নিয়েও ইখতিলাফ করছি, খুবই দুঃখজনক। অথচ কোরআন হাদিসে আল্লাহর ব্যাপারে ইমানের যতগুলো সূত্র এবং তথ্য উপস্থাপিত হয়েছে খুবই ক্লিয়ার,
আমাদের ওলামায়ে কেরাম সালাফ সাহাবায়ে কেরাম তাবেউন আতবা তাবেউন চার ইমাম এবং অন্য সকল ইমাম এগুলোকে স্পষ্ট করে দিয়ে গেছেন কিন্তু নাদান আমরা এগুলো নিয়ে ইখতিলাফ করছি তো যাই হোক ইসলামের মৌলিক যে আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সেটা আমাদেরকে পোষণ করতে হবে পার্সোনাল ডেভেলপমেন্টের এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে ইমানের অন্যান্য রকম বিশেষ করে সালাত আল মুহাফাযাতু আলা সালাওয়াত আল খামস পাঁচ ওয়াক্ত সালাত কোনো ছাড় দেওয়া তরক করার কোনো সুযোগ নাই আপনার যদি সুন্নাহ পড়ার সুযোগ না থাকে তাহলে ফরজটা পড়েন আমাদের দেশের মানুষ খুবই অদ্ভুত অতি সরলতার কারণে আমি ভালো ধারণা পোষণ করে বলছি অতি সরলতার কারণে বলে যে আমার টুপি নাই টুপি থাকলে এখন জোহরের নামাজ পড়তাম তাই না এটাকে অতি সরলতা ছাড়া কি বলা যায় হয়তো বলা যায় অতি বোকামি এটাও বলা যায় আপনি এতটুকু বুদ্ধি খরচ করা উচিত যে একটা সালাত ফরজ তরক করা মানে আল্লাহ প্রহিতা আল্লাহর নির্দেশের সরাসরি লঙ্ঘন যার কোনো পারমিশন বনি আদমের কারো নাই ত্রুটি নাই এই কারণে আপনি সালাত তরক করতে বা বললেন যে দশ রাকাত পড়বো আমি রাতের সুন্নাহ আগে পরে সময় জোহরের এত সময় তো নাই তিন চার রাকাত পড়ে ওই বুদ্ধিটা কেন আসলো না এটা তো বোকামি ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনটা আমাদের ভুল আপনি ফরজ ওয়াজিবটা যদি আর কিছু না পারেন অন্তত ফরজ ওয়াজিবটা কখনো তর্ক করা চলে সেটা সালাতের ক্ষেত্রেই হোক সিয়ামের ক্ষেত্রেই হোক জাকাতের ক্ষেত্রে হোক আর হজের ক্ষেত্রে হোক তৃতীয় যে পর্যায় সেটি হচ্ছে হালাল হারামের বাছবিচার একটা পয়েন্টে মুআমালাতে সব কিছু চলে আসে হালাল হারামের বাছবিচার আজকাল এই হালাল হারামের বাছবিচার এই পয়েন্টটা আমরা আউট করে ফেলেছি ফলে আজকে তরুণ তরুণীরা দেখেন ইউনিভার্সিটিগুলোতে অবৈধ প্রণয়ের চর্চা করছে তাদের দৃষ্টিতে এটা হালাল হালাল প্রেম তারপরে আজকাল আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধর্মের মধ্যে বিবাহ মুসলিম ছেলেরা মেয়েরা অন্য ধর্মের ছেলে মেয়েদেরকে বিয়ে করছে একটা শুধুমাত্র ইসলাম জায়েজ রেখেছে সেটা আমাদের ছেলেরা যদি আহলে কিতাবের মেয়েদের বিয়ে করে সেখানেও অনেক ইখতিলাফ আছে আমরা সে আলোচনায় যাচ্ছি না তবে এটা শুদ্ধ যে আহলে কিতাব যদি তারা প্র্যাকটিসিং হয় আল্লাহতে বিশ্বাসী হয় তাহলে তাদের বিয়ে করতে কোনো অসুবিধা কিন্তু এর বাইরে মুসলিম সমাজগুলোতে যাই প্রচলিত হোক না কেন সেটা শরিয়া অ্যাপ্রুভ করবে না এরপর যদি মুআমালাতের ক্ষেত্রে দেখি ব্যবসা বাণিজ্য সেখানে সুদ ঘুষ সেখানে আরও যে অনাচারগুলো আছে ব্যবসায় লাভ করার জন্য মানুষকে ধোকা দেওয়া প্রতারণা করা ভেজাল মেশানো অথবা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে হালাল হারামের মধ্যে সব কিছু চলে আসে ছেলে মেয়ে বিয়ে করতে যায় পছন্দ হলে অনেকে চলে যায় আগে অবশ্যই এটা এখন আর নাই বটগাছের নিচে চলে যেত এখন তো অনেক আধুনিক হয়েছে এখন তারা হয়তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলে যাবে সেখানে গিয়ে বিয়ে সেরে ফেলবে একজন আরেকজনকে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আমরা যদি ছেলে মেয়ে বলি তোমাকে আমি বিয়ে করলাম আমি রাজি তাতে বিয়ে হয়ে যায় কি না অনেকে বিশ্বাস করে যে তাতে বিয়ে হয়ে অনেক প্র্যাকটিসিং ফ্যামিলি বিয়েটা ভাঙার ক্ষেত্রে কিন্তু শরিয়ার কোনো তোয়াক্কা করে না যখন তখন রেগে মেগে তালাক দেয় তালাক কি রেগে মেগে দেওয়ার জিনিস শরিয়ার একটা মেথড আছে না তালাক দেওয়ার এক্ষেত্রেও হালাল হারাম বাছবিচার করছে না এবং আমাদের অনেক রাগী পুরুষরা তাদের এই ভুলের কারণে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে যে তালাক ইসলামের তালাক প্রথাটা এটা অন্যায়মূলক নিবর্তনমূলক আসলে তালাকটা কি নিবর্তনমূলক তাহলে আমাদের আত্মগঠনের প্রয়োজন দেখেন বিবাহ শাদি তালাক ব্যবসা বাণিজ্য প্রশাসন চাকরি পেশাগত দায়িত্ব পালন ডাক্তার প্রকৌশলী শিক্ষক কোচিং সেন্টার
শিক্ষা প্রতিষ্ঠান সবখানে আমাদের হালাল হারাম বাদ বিচার প্রয়োজন, তা না হলে আসলে আত্মগঠন হবে না। এবং এই কারণে আমাদের মুসলিম দেশগুলোতে অমুসলিমরা যদি ভুলও করে সেটার পর্যালোচনার দায়িত্ব আমাদের না, বাট আমাদের মুসলিম দেশগুলোতে আমরা পিছিয়ে যাচ্ছি, কোন কোন ক্ষেত্রে অমুসলিম দেশগুলোর চেয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। দুর্নীতিতে এগিয়ে যাওয়া, ব্যক্তিগত ওয়াদা ভঙ্গ করা বা আইনের অনুশাসন নিজেদের মধ্যে কমে যাওয়া, একে অন্যের প্রতি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যাওয়া, বিদ্বেষী হয়ে যাওয়া। দেখেন আমাদের ইসলামী শিক্ষা বা মুসলিম সমাজের শিক্ষা আমাদেরকে কিন্তু সংশোধন করতে ব্যর্থ হচ্ছে। শিক্ষিত শ্রেণীর মধ্যে অনেক দুর্নীতিবাজ তৈরি হচ্ছে, অনেক আল্লাহদ্রোহীও তৈরি হচ্ছে। কারণটা কি? কারণ আমাদের এই জায়গাগুলোতে বড় ধরনের ড্রব্যাক, বড় ধরনের ত্রুটি, বড় ধরনের ঘাটতি আমাদের রয়েছে। আচ্ছা, এরপরে আমভাবে আমি বলবো বেশ কিছু নসিহা আমাদের ফলো করতে হবে। এর মধ্যে আরেকটা হচ্ছে তাকওয়া। আজকে খুতবার শুরুতে আমরা সবাইকে, আমার নিজেকে সহ, আমরা তাকওয়া অবলম্বনের আহ্বান জানিয়েছি। তাকওয়া হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ টার্ম যেটা সব ধরনের ভালোকে অন্তর্ভুক্ত করে এবং যেটা সব ধরনের মন্দকে এক্সক্লুড করে, বাইরে বের করে দেয়। একজন লোক মুত্তাকি হওয়ার অর্থ হচ্ছে সে সব ভালো কাজ এবং আল্লাহর সকল নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নির্দেশনা সে মেনে চলে। পাশাপাশি সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে সে বিরত থাকে। এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। তাহলে এই তাকওয়ার বিষয়টা, এটা শুধু ব্যক্তিগত ডেভেলপমেন্টের সাথে জড়িত না, এটা মুসলিম সোসাইটির সবার সাথে জড়িত। ব্যক্তি মুত্তাকি হতে হবে, প্রতিষ্ঠানকেও তাকওয়ার উপর থাকতে হবে, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, কমিউনিটি সেন্টার হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান হোক, তাকওয়ার উপরেই তাকে থাকতে হবে। অর্থাৎ এমন কোনো বাইলস, নিয়ম নীতি অথবা কর্মকাণ্ড সেই সকল প্রতিষ্ঠানে থাকতে পারবে না যেটা শরিয়া অ্যালাউ করে না। এটাই হচ্ছে তাকওয়া ভিত্তিক প্রতিষ্ঠান, তাকওয়া ভিত্তিক সমাজ। আজকে আমাদের মুসলিম সোসাইটিতে এটার বড়ই অভাব। প্রতিষ্ঠানগুলোকে আমি অনেক সময় বলতে শুনেছি যে তাকওয়া দিয়ে প্রতিষ্ঠান চলে না। অনেক ইসলামী প্রতিষ্ঠানও মনে করে শতভাগ শরিয়া দিয়ে প্রতিষ্ঠান চলে না। ভেরি আনফর্চুনেট, খুবই দুঃখজনক ব্যাপার। আপনি আমি যদি বিশ্বাস করি যে চলে, তাকওয়া ভিত্তিকই চলতে হবে, চালাতে হবে, তারপরেও অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে। আমরা মানুষ, প্রতিষ্ঠান মানুষ চালায়, এই সমাজও কে চালায়? মানুষ চালায়। মানুষ যেখানে চায় সেখানে ভুল হতেই হবে, বাই নেচার সেখানে ভুল অবশ্যই হয়ে থাকে। এটা সাহাবাদের যুগে আমরা দেখেছি, তাবেঈনদের যুগেও আমরা দেখেছি। একটা সোসাইটিতে উদ্ভূত এমন সব সমস্যা তৈরি হয়, এই সমস্যাগুলো কে তৈরি করেছে? মানুষ। যাহারাল ফাসাদু ফিল বাদ্রি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে সর্বত্র যে বিপর্যয় দেখা দিয়েছে সেটা কি, কোন কারণে? মানুষের কর্মফলের কারণে। অতীতে, বর্তমানে, যে কোনো যুগে মানুষের ভুলের কারণেই এত সব বিপর্যয় এবং আপত্তি দেখা দেয়। তাহলে সেক্ষেত্রে আমাদের সংশোধনের পথটাকে ক্লিয়ার রাখতে হবে। আমরাই এই সমাজে যদি ভুল ত্রুটিগুলো করে থাকি তাহলে তা থেকে উত্তরণের পথটা কি? সেটা হচ্ছে তাকওয়া, সেটা হলো তাকওয়া। সাহাবায়ে কেরামকে আমরা দেখি তাকওয়ার দিকে বারবার তারা ফিরে এসেছেন। যখনই কোনো একটা রেওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন, তিনি অ্যাকসেপ্ট করতেন, নিজের কথা উজ্জ্বল করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো সাহাবার কাছে এমন কোনো জিনিস জানতেন যার বিপরীত তিনি হুকুম দিয়েছেন, তারা নিজের কথা উজ্জ্বল করতেন। কিন্তু আজকে সেটা নাই, আজকে সেটা নাই। আমরা দেখেছি
শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতেও আজকে অবজেকশন এই কারণেই যে আমরা নিজেদেরকে সংশোধন করা, মূল্যায়ন করা, কারেকশন করার যে নিয়মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেট করে দিয়ে গিয়েছিলেন এবং সাহাবাই কেরাম যেটাকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছিলেন সেটা কিন্তু আমরা আজকে পরিপালন করছি না। এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের অক্ষমতা, এটা আমাদের ত্রুটি, এটা আমাদের ইসরাফ, জেদ। আমাদের মধ্যে জেদ কাজ করে, দেখবেন আপনার ভুল আমি ধরে দিয়েছি, আপনার উচিত হবে যে আপনি যে ধরে দেই না কেন আপনি সংশোধন হয়ে যাবেন। তারপর আপনি বলবেন ভাই এরকম করে বললেন কেন, আর একটু সুন্দর করে বলা যায় না, এটা বলেন। কিন্তু জেদটা আমাদের এরকম, যেহেতু আমি ভুল ধরেছি অতএব আপনি মানবেন না। আমরা তো নসিহাত টেকনিকের মধ্যে বললাম সুন্দর করে বলা, ঠিক আছে, কিন্তু সব মানুষ তো একরকম না। অনেকেই সুন্দর করে ভালোবাসার কথা বললে মনে যেন রাগ করেছে, এটা পরীক্ষিত। আবার অনেকে রাগ করলে মনে হয় যেন সুহাগ করছে, আমি নিজেও দেখেছি এরকম অনেক লোককে, রাগ করছে কিন্তু তার কথাটা মনে হয় যেন মুক্ত ঝরছে, এত সুন্দর পজিটিভ রাগ মানুষ করতে পারে। আমি কিছু কিছু দৃষ্টান্ত বাস্তবভাবে দেখে আমার অবাক লাগলো, বললাম তো তাই তো, রাগ তো তাহলে এভাবে করা উচিত। তাই তুমি কি এটা বোঝো না, মানে ঠিক এই স্টাইলে দেখলাম অনেকে এত সুন্দর করে এত সুন্দর অ্যাপ্রোচে রাগ করছে, ও কিন্তু মেসেজ ঠিকই পেয়ে যাচ্ছে যে না উনি রাগ করেছেন আমাকে। কিন্তু আমরা যুদ্ধদেহী মনোভাব দিয়ে খুব মানে চোখ কান নাম করে গালিগালাজ করে আমাদেরকে রাগ বোঝাতে হবে, এটা হচ্ছে আমাদের ব্যাড প্র্যাকটিস, ব্যাড এডুকেশন। আমরা এইভাবে বড় হয়েছি, চারপাশের লোকজনকে দেখতেছি খুব রিয়াক্টিভ অ্যাপ্রোচ, ফলে আমরাও রিয়াক্টিভ হয়ে গেছি। মদিনা থেকে ফেরার পরে আমি কিছু লোকজনের সাথে দেখা করতাম, পরে দেখলাম যে কথাবার্তার মধ্যে গিভঅপের কথা বেশি আসত, ওনাদের পিয়ার গ্রুপের গিভঅপটা। পরে আমি ভাবলাম যে না এই রোগ আমাকে ধরে ফেলবে, আমি যতই মদিনা থেকে পড়ে আসি এই পরিবেশে যত বেশি থাকবো তখন কিছুটা আইসোলেটেড হয়ে গেলাম। এই টাইপের লোক যারা গিভঅপ করেন, সুতরাং এখানে অনেক টেকনিক আছে কিভাবে নিজেদেরকে আমরা শুদ্ধ করব। সব কিছুর উপর হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়টা যদি থাকে আপনি দেখবেন ঘুষ হাতে নিতে পারবেন না, আপনি দেখবেন জীবনে একবারও সুদ আপনি কাছে আসতে দেবেন না, আর আসলেও সেটাকে দ্রুত আপনি পার করে দেবেন হারাম মাল যে জায়গায় ব্যয় করার সেই পদ্ধতিতে। এবং যখনই আপনি অন্যের উপর জুলুম করবেন তখন আপনার মন বলবে ইত্তাকিল্লাহ ইয়া মান যুর, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই যে সাতজনের হাদিসের মতো যে তার কাজিনের সাথে জেনা করতে গিয়ে শেষ মুহূর্তে বললো ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। তো ইত্তাকিল্লাহ আপনি নিজে নিজেকে বলুন অথবা আপনার সাথে আপনাকে বলুন, কিন্তু সাথে সাথেই আমরা তখন স্মরণ করি আল্লাহর কথা এবং সাথে সাথে তাকওয়ার দিকে চলে আসি। এটা হচ্ছে সবচেয়ে বড় নসিহা আমাদের জীবনের সর্বক্ষেত্রে। এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর নসিহা কোরআন আমাদেরকে করেছে, এর মধ্যে লোকমানের নসিহা খুবই উল্লেখযোগ্য। তিনি কয়েক প্রকার নসিহা করেছেন, আমি সেই ডিটেলস আলোচনায় আর যাবো না, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। তিনি প্রথমে আকীদার নসিহাটা করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহু আকবার, নসিহা করার লেসনটা নিতে হবে লোকমান থেকে, হি ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট হিউম্যান বিইং ইন দ্য ওয়ার্ল্ড, এই জন্য তাকে লোকমান আল হাকিম বলা হয়, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের একজন তিনি ছিলেন। নসিহা করার লেসনটা তার থেকে নিতে হবে, নসিহা করতে হবে পরম স্নেহ আর ভালোবাসা বুকে সঞ্চিত রেখে, এবং সেটা অ্যাপ্রোচে ফুটিয়ে তুলতে হবে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এরপরে তার রিজাল্টটাও তাকে দিবেন, তাহলে সে ইন্টেলেকচুয়ালি নিজেকে সংশোধন করে ফেলবে। ইন্না শিরকা লা যুলমুন আলীম আযীম, হে প্রিয় বৎস তুমি শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে, দেখেন কারণ বলছে, এটাই হচ্ছে এডুকেশনের দাবি, একাডেমিক অ্যাপ্রোচের দাবি। আপনি রিজাল্টটা বলবেন,
আপনি বলবেন তুমি খেজুর খাও না, আর কেন খেজুর খাবো না, আমি তো খেজুরের ভক্ত, তাহলে হয়তো বলবেন তোমার ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, তাই না? এটা তো একটা রিজন হতে পারে, যেই মুহূর্তে একটা খেজুর খেলে আপনার ডায়াবেটিস 30-40 হয়ে যাবে, তখন খেজুর খাওয়া জায়েজ হবে কিনা? নিজেকে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সুতরাং রিজনটা এমন একটা এলেম জ্ঞান, যেটা দেখেন খেজুর খাওয়ার কথা প্রথমে আপনারা শোনার পরে ভাবছেন যে না এটা তো হালাল একটা জিনিসকে আপনি বললেন, কিন্তু দেখেন খেজুর খাওয়ার ব্যাপারটাও কখনো কখনো ব্যক্তির জন্য হারাম হতে পারে, যদি একটা খেজুর খেলে সে মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন খেজুরটা তার জন্য পয়জন হয়ে যাবে। তাহলে এই যে অ্যাপ্রোচটা স্নেহের সাথে, ভালোবাসার সাথে, আবার রিজনিংয়ের সাথে, এটা লোকমান আমাদেরকে শেখাল। এরপরে বিরুল ওয়ালেদাইনের ওয়াসিয়া, এটা যদিও আল্লাহ করেছেন কিন্তু আল্লাহ এই একই ওয়াসিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তারপরে তিনি আকিদার আরও বেশ গুরুত্বপূর্ণ ওয়াসিয়া করলেন, তুমি যেখানেই থাকো তোমার আমল মিসকাল হাব্বা যদি হয়, যেখানে থাকুক না কেন আল্লাহ সেটাকে নিয়ে আসবেন, আল্লাহর প্রবল ক্ষমতা, তিনি সর্বদ্রষ্টা, সব কিছুর উপর ক্ষমতাবান, এই জিনিসটা বোঝানোর জন্য তিনি সেটা বললেন। তারপরে তাকে তৃতীয় ওয়াসিয়াতটা করলেন সালাতের, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তারপর তাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ওয়াসিয়াতটা করলেন, কারণ মুসলিম সমাজে সততার মধ্যে লোকদেরকে রাখতে হলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এটা করতেই হবে, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। এবং তারপরে তিনি আখলাকের ওয়াজটা করলেন, লা তামশি ফিল আরদি মারাহা, এটা একটা বললেন, ওয়াবুদুদ মিন সাউতিকা বললেন, অর্থাৎ পৃথিবীতে দম্ভ করে অহংকারের সাথে চলা যাবে না, আওয়াজ বুলন্দ করা যাবে না। এবং উদাহরণও দিয়ে দিলেন, কারণ আওয়াজ বুলন্দ করে কে, গাধা তার স্বরে চিৎকার করে, মানুষ তো এইভাবে চিৎকার করতে পারে না। এভাবে চমৎকার নসিহার যে বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরলেন, তিনি লোকমানকে এখানে কোট করলেন, কারণ তার নসিহাটা ছিল আসলে কোট করার মতো, বিশ্ব মানবতার সকল শ্রেণী সকল গোত্র তার নসিহা থেকে লেসান নিতে পারে। অতএব আসুন আমরা নিজেরাও নিজেদেরকে নসিহা করি, নিজেদেরকে রিমাইন্ডার দেই, প্রতিনিয়ত যদি কোরআন পড়ি হাদিস পড়ি সেটাকে ব্যক্তি উন্নয়নের জন্য আমরা চেষ্টা করি, যেন আমরা শিখি আর আলোকিত হই। একটা জিনিস মনে রাখবেন, শেখা আর আলোকিত হওয়া, আমরা শিখে অন্যদেরকে আলোকিত করব নিজেকে আলোকিত করার পরে, নিজে আলোকিত না হয়ে, নিজে জ্ঞানে সমৃদ্ধ আমলে সমৃদ্ধ না হয়ে অন্যকে যদি আপনি নসিহা করতে চান, তাহলে ওই আয়াতের মধ্যে পড়ে যাবেন, আতাকমুরুন আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তখন নসিহা আর কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে নসিহাকারীর সুন্দর গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন, টেকনিক অ্যাপ্লাই করার তৌফিক দান করেন, এবং এই সমাজটাকে আলোকিত করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।